নবী বিশ্ব নবী আলামাতুল আলামিনকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের মধ্যে গাছের মতো দেখা যায় এটা কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। সাহাবীরা বলেন, ওগো নবীজি, আর একটু ব্যাখ্যা দিয়া বলেন আলামতটা কি? আল্লাহ বলে রাইটের পর্দা টেনে দিলাম, শুধু তা না, সঙ্গে ডিম লাগবে না, সূর্য যেমন চলে রাইটের সানও চলতো, চন্দ্রও চলতো, কিন্তু দুইটা লাইট দিনে রাইতে চললে তোমাদের ঘুমাইতে অসুবিধে। এখান থেকে এই কারণে সন্দেহ ডিম লাইট বানাইলাম, সন্দেহের মধ্যে গাছের মতো একটা দাগ দেখা যায়, দেখা যায় না? তো আমি শুরু সময় মারে দিকে গেলাম যে সন্দেহের মধ্যে আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিছু সুতা উড়ে আসলাম, তো মাকে জিজ্ঞাসা করলাম কি সুতা কৈতিকায়, মা আমারে বুঝাইল ওই যে সন্দের মধ্যে গাছের মতো দেখা যায় মধ্যে বুড়িটাই, আর এই বুড়ি সুতা সারে মনে করলাম মা এটা একটু মেয়ের কথা কইল, না না বইও গিয়ে দেখি হেডলাইন চাঁদের বুড়ি, তো বইও দেখা তাদের মনে করে বিজ্ঞানীরা কয় এটা মিলে পৃথিবীর ছায়া, পৃথিবীর ছায়ার বস্ত্র থাকা হয়েছে না সান্দুলিয়া বসে। আপনি আমার নবী বিশ্ব নবী আলামাতুল আলামিনকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের মধ্যে গাছের মতো দেখা যায় এটা কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। সাহাবীরা বলেন, ওগো নবীজি, আর একটু ব্যাখ্যা দিয়া বলেন আলামতটা কি? নবীজি তখন বলেন, সূর্যের মধ্যে যেইভাবে আলো আছে চন্দ্রের মধ্যেও ছিল, বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, এই কারণে আল্লাহ বললেন জিবরাইল, তোমার নুরির পাখা দিয়া তিনবার চন্দ্রের মধ্যে বাতাস দাও। আমরা যেইভাবে লেমের আগুন নিবাই, মোমবাতির আগুন নিবাই, ঠিক তেমনিভাবে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার নূরের পাখা দিয়া চন্দ্রের মধ্যে তিনবার বাতাস দাও। জিবরাইল আলাইহিস সালাম চন্দ্রের মধ্যে তিনবার বাতাস দিলেন তার পাখা দিয়া, এতে চন্দ্রের ভিতর থেকে গরম ডাবের হয়ে গেল। আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল এই গরম দাকে সূর্যের সঙ্গে মিলাইয়া দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও, জকিগঞ্জের লোকেরা চন্দ্রের দিকে তাকাইয়া ওই দাগটা দেখে আমি আল্লাহর শুকর যেন আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে ডিম লাইট বানাইয়া দিয়েছি, শুকর আদায় করতে পারে, কিন্তু শুকুর আদায় করবো নিমক কালামের দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঘুমাবার বিশ্রাম নেওয়ার
সকল আয়োজন আমি করে বন্দারে আমি ঘুমাই নাই, একটা সেকেন্ড আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই। আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই, আমি ঘুমাই না, তোমাদের ঘুম পাই। কুত্তা ঘুমায় না, কুত্তার মালিক ঘুমায়, তোমাদের মালিক ঘুমায় না, তোমরা ঘুমাও। ধরে কণ্ঠ কিনা একদিন কোনদিন জিজ্ঞাসা করলি না, আল্লাহ তুমি কেন ঘুমাও না? তসিরে জালালাইনের হাসিয়া পার্শ্বটিকার মধ্যে আনছেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন বলেন, ও প্রভু, আমার এলাকার লোকেরা জিজ্ঞাসা করছে তুমি কেন ঘুমাও না, আল্লাহ তুমি ঘুমাও না কেন, ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ তখন আওহাল্লাহু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন আর বললেন, কুল লিহাউলাই, হে মূসা তাদেরকে তুমি বলে দাও আমি আল্লাহর কেন ঘুম নাই। লা আখাযাতিন নওম আও নুআস, যদি আমার ঘুমে ধরে অথবা তন্দ্রা যদি আমার আসে, লা যালাতা, আমি আসমান জমি, ইন্নি আমসিকুস সামাওয়াতি ওয়াল আর্দ, হে মূসা জেনে রাখো, ইন্নি আমসিকুস সামাওয়াতি ওয়াল আর্দ, আমি আসমান জমিনের পরিচালক, লাখালাতিন নওম আও নুআস, যদি আমার ঘুমে ধরে অথবা আমার উঙ্গানি আসে, লা যালাতা, আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে দুনিয়ার মানুষ সব সাথী হয়ে যাবে।